সূরা নাহলের ৫৮ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত কয়েক মজলিসে আলোচনা হয়েছিল, এগুলোকে মাতৃজাতি সম্পর্কে আলোচনা, তৎকালীন কাফের মুশরিকদের অবস্থা ছিল মেয়ে সন্তান জন্ম নিলে লজ্জা বোধ করত, ছেলে জন্ম নিলে খুশি থাকত, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করত মেয়ে, যে ফেরেশতারা সব আল্লাহ পাকের মেয়ে। এ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল মানুষ ব্যতীত সর্বক্ষেত্রে সকল মখলুকের বেলায় আমাদের চাহিদা হয় মেয়ে হোক, গরু গাবি হোক, ছাগলের বেলায় সাগি হোক, পেঁপে গাছের বেলায় মাদি হোক, তাল গাছের বেলায় মাদি হোক, সব কিছুর বেলায় নারী হোক চাহিদা, মানুষের বেলায় পুরুষ হোক চাহিদা, উল্টা কেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন নারীর কথা আগে পুরুষের কথা পর বলেছেন, যাকে চান তাকে মেয়ে দান করেন, যাকে চান তাকে ছেলে দান করেন। এখান থেকে তাফসীর গ্রন্থে উল্লেখ আছে ছেলের তুলনায় মেয়ে হলে বরকত বেশি হয়, আর যদি মেয়ের কারণে নাখোশ থাকে, বেজার থাকে, কাফের মুশরিকদের সাথে সাদৃশ্য হয়, এটা মারাত্মকতম গুনাহের কাজ। একটা নারীর মধ্যে বরকত বেশি, যেমন হাদিস শরীফে আছে এক ব্যক্তি দরবারে নবুওয়াতে এসে অভিযোগ দিল, হুজুর আমি খুব গরিব মানুষ, সংসার চলতে বড় সমস্যা, অর্থ করিনি। হুজুর বললেন বিয়ে কর, উল্টা পরামর্শ না? আমরা বলতাম চাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, হুজুর পরামর্শ দিলেন কি বিয়ে কর। বিয়ে করো মানে একজন নারী ঘরে নিয়ে আসো, এতদিন তো তুমি পুরুষ ঘরে থাকো, নারী নিয়ে আসো। আমরা যারা যুক্তির গোলাম আমরা হলে বলতাম, হুজুর আপনি আমার সাথে ঠাট্টা করেন, আমি বিপদে পড়ে এসেছি আপনার দুয়ারে, অভাব অনাটনে আপনি আমাকে বলেন বিয়ে করতে, একা খাইতে টান টান, আরেকজনকে খাওয়াবো কোথেকে? হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অবস্থা এমন ছিল না, যদি জানতেন এটা আমার আল্লাহর হুকুম, এটা আমার রাসূলের আদেশ, নির্দ্বিধায় কেন প্রশ্ন করা ব্যতীত মেনে নিতেন। তারা বুঝতেন যে আমরা তো ওনার গোলাম, মনে যা বলবে গোলাম তা মাথা পেতে মেনে নিবে, এটা গোলামের সান। মনিবের আদেশের সামনে গোলাম কেন প্রশ্ন করবে, এটা গোলামের সান নয়। তো তাদের সান হলো গোলামে পগতারে সৌরাসে দাহারে কম তবে জো, গোলামে পগতারে সৌরাসে দাহারে কম তবে জো, ওকে কাছে নাকে সাথে বা নাকে সাহায্যে বলে তোমাতেই মহিম মারা। হুজুরের আদেশ বিয়ে করছে, অনাটন আরো বেড়ে গেছে। আবার গিয়ে বলেন হুজুর আমার তো অভাব আরো বেড়ে গেছে, সমস্যা আরো বেড়ে গেছে। হুজুর বললেন কি আরেকটা করো, আমরা অন্তত আগে কিছু না বলে এখন বলতাম যে আপনার পরামর্শে মহাবিপদের সম্মুখীন হলাম, আপনি আবার আরেকটা করতে বলেন, মরার বুদ্ধি না? আমি রাসূলের গোলাম, তিনি যা করবেন তাই মানল, আরেক বিয়ে গেছে, অভাব আরও বাড়ছে। আবার আসলেন, হুজুর আপনার কথায় বিয়ে করলাম, অভাব তো আরও বেড়ে গেছে, এখন তো আরও মুশকিল, বলেন কি আরেকটা করব।
অন্তত এখন তো আমরা বলতাম হুজুর আপনি কী শুরু করছেন আমার সাথে, চান যে আমাকে মেরে ফেলবে, আরেকটা করলেন তিনটা হইল, অভাব আরও বাড়ল। আবার আসলেন হুজুর এখন তো আমি মহা মুসিবত, অভাব আরও বেড়ে গেছে, এখন কী করি, আরেকটা করো। চিন্তা করেন আরেক বিয়ে করছে চারজন, কিছুদিন পরে এসে বলতেছে হুজুর আমি তো ধনী হয়ে গেছি, আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিয়েছেন। কীভাবে? আমার চার নম্বর স্ত্রী মাশাআল্লাহ হাতের কাজ এমন জানা জানে, খেজুর পাতা এনে দিয়ে কুলে দিয়ে পারি না, এই চাটাই বোনায়, টুকরি বোনায়, রশি বোনায়, আরও কত কিছু সে জানে, সে শুধু বোনায় আর আমি বাজার নিয়ে বিক্রি করি, খেজুর পাতা এনে দিয়ে কুলেতে পারি না, সে শুধু ইত্যাদি ইত্যাদি কাজ খেজুর পাতা দিয়ে করে, এগুলো বাজার নিয়ে বিক্রি করি, আল্লাহ পাক এমন লাভ দিছেন, এখন তো আমি ধনী। কিসের বরকতে ধনী হইল? নারীর বরকত। নারীর বরকত নিয়ে আসে আমরা বুঝি না, তাই নারী জন্ম নেয়া এটা বরকতের কারণ, এটা অলৌকিক হওয়ার কারণ নয়, কিন্তু নারী নিজেও একথা বোঝে না, নিজে নারী তারপরও চায় কি আমার পেটে ছেলে জন্ম নেয় মেয়ে না হোক, ফেরোই চাইবে, নিজের দিকে ভাবে না যে আমি তো নারী তো আমি কেন আবার ছেলের জন্য লালায়িত, মেয়ে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন নারীর মধ্যে বরকত রেখে দিয়েছেন, কারণ সাধারণত যারা দুর্বল এদের সাথে বরকত বেশি থাকে, দুর্বলদের সাথে, পুরুষের তুলনায় নারী দুর্বল, দৈহিকভাবেও দুর্বল, জ্ঞান বুদ্ধি হিসাবেও দুর্বল, বুদ্ধিশুদ্ধিও কম থাকে, দৈহিকভাবেও দুর্বল থাকে, আর যেখানে দুর্বল সেখানেই বরকত, কারণ যার শক্তি আছে সবল আছে সে নিজের শক্তির উপরে নির্ভর করে, আল্লাহর উপরে নির্ভরতা কমে যায়, আর যে দুর্বল সে বোঝে আমি তো অসহ, আল্লাহর উপরে নির্ভরতা বেড়ে যায়, যখনই আল্লাহর উপরে নির্ভরতা বাড়ে তখনই বরকত শুরু হয়, বান্দার চেষ্টা শেষ আল্লাহ পাকের সাহায্য শুরু হয়, তাই নারীর মধ্যে বরকত বেশি। এবং এর পাশাপাশি গত মজলিসে বলেছিলাম নারীর অধিকারও বেশি, কয় গুণ বলেছিলাম? তিন গুণ, পুরুষের তুলনায় নারীর অধিকারও তিন গুণ বেশি। কেন অধিকার তিন গুণ বেশি? এর কারণ আছে, এক কারণ তো হইল পুরুষের তুলনায় নারীরা দুর্বল থাকে, দুর্বলের অধিকার বেশি থাকে, সবলের দায়িত্ব বেশি থাকে, নারীর দুর্বল হওয়ার কারণে তার অধিকার বেশি, পুরুষ সবল হওয়ার কারণে তার দায়িত্ব বেশি, বেশি তো বেশি নারীর অধিকার তিন গুণ বেশি। যেমন নারী যদি ছোট্ট বয়সের হয় এখন তার সব দায় দায়িত্ব বহন করবে তার আব্বা, বিয়ের পরে সকল দায়ভার স্বামীর, বৃদ্ধা হয়ে গেলে সকল দায়ভার স্বামী নেয় এখন ছেলের, আব্বাও পুরুষ স্বামীও পুরুষ ছেলেও পুরুষ, সব দায়ভার বহন করবে পুরুষ, আর নারী রানীর মতো বসে বসে ভোগ করবে, এর কোনো দায়ভার নেই, এটা হলো তার অধিকার। অধিকার কি দায়িত্ব কি গত মজলিসে বলেছিলাম, আশা করি হয়তো বুঝতে পেরেছে। এখন বোঝার বিষয় তিন গুণ বেশি অধিকারের কারণ কি, এর এক কারণ তো বললেন দুর্বলতা, এর আরও তিনটি গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটা হল মাতৃজাতির কারখানাকে নারী, এখানে মানুষ তৈরি হয়, মানুষ সৃষ্টি হয়, কারখানা যত ভালো হবে প্রোডাকশন তত ভালো হবে, কারখানা ভালো নয় এখান থেকে ভালো মালের আশা করা যায় না, তাই নারী যত ভালো হবে সন্তান তত ভালো হবে,
হযরত খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন, মুঈনউদ্দিন আজমেরি রহমতুল্লাহ আলাইহির খলিফা এবং শেখ ফরিদে গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহির পীর। ছোটবেলায় আব্বা মারা গেছেন, প্রায় বড়দের ইতিহাস খুঁজে দেখবেন ছোটবেলায় আব্বা মারা গেছেন, লালন পালন করেছে নারী মা। এখন এতিম খাজা কুতুবউদ্দিন কাকি একটু বড় হলে মা নিয়ে গেছেন মক্তবে, মক্তবের হুজুরের কাছে কোরআন শরীফ শিখার জন্য, কায়দা শিখবে এরপরে হেফজ করবে। আজ থেকে প্রায় 700-800 বছর আগের কথা, তার মানে 1000 বছর থেকে মক্তব সিস্টেম মুসলমানদের মধ্যে চালু ছিল, যার বরকতে মুসলমানরা মুসলমান ছিল। এখন বিভিন্ন এনজিওর কারণে মুসলমানদের মক্তব সিস্টেমের মেরুদণ্ড ভেঙে গেছে, এখন মুসলমানের ঘরে নাস্তিক জন্ম নিতেছে, পিতামাতার কথা শোনে না, মুরব্বির কথা শোনে না, যেভাবে ইচ্ছা সেভাবে চলাফেরা করে, ভাবে আমি বেশি বুঝি, বুড়া কি বুঝে, সব কিছুর মূল হলো মক্তবে যায় নাই এই শিশুরা। মক্তবে গিয়ে জীবনের প্রথম অংশে যখন আল্লাহর কালাম সামনে নিয়ে বসে, আল্লাহর কালাম পড়ে, কালামের একটি প্রভাব তার মধ্যে বিস্তার লাভ করে, যার বরকতে সে মানুষের মতো মানুষ হয়। হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভী রহমতুল্লাহ, যাকে সারাজুল হিন্দ হিন্দুস্তানের বাতি বলা হয়, উনি ওনার আব্বাকে দোয়া করতেন এই কথা বলে, আল্লাহ আমার আব্বার রূপে তুমি শান্তিতে রাখো, হাসি খুশিতে রাখো আখেরাতে পরকালে। কেন? ছোটবেলায় আব্বা আমাকে নিয়ে মক্তবের হুজুরের সোপর্দ করলেন আর বললেন, হুজুর আমার ছেলেকে একটু মহব্বত শিখাবেন, এই জন্য আপনার কাছে দিয়ে গেলাম। মহব্বত শিখাবেন কি? মহব্বত মানে কোরআনে কারিম, এটা পুরোটা মহব্বত আর ভালোবাসার ভাণ্ডার, এটা শিখো। কোরআন শিখলে মহব্বত আসবে, মহব্বত যদি কেউ কাউকে করে তার সাথে দুশ্মনী করতে পারে না, তার ক্ষতি করতে পারে না, বরং মহব্বতের কারণে তার সহযোগিতা করে উপকার করে। তো 1000 বছর আগ থেকে মুসলমানদের মধ্যে মক্তব সৃষ্টি। তো খাজা কুতুবউদ্দিন কাকিকে আম্মা ওস্তাদের কাছে দিয়ে বাড়ি ফিরে এসছে, ওস্তাদ সামনে নিয়ে বসাই প্রথমে আরজুবিল্লা পড়লেন, খাজা কুতুবউদ্দিন আরজুবিল্লা পড়লেন, উনি আগে আয়া বিসমিল্লা পড়ছেন, আশ্চর্য কথা। ওস্তাদ বললেন আরজুবিল্লা, ছাত্র আরজুবিল্লা পড়বে, উনি করছেন বিসমিল্লা, ওস্তাদ বিসমিল্লা পড়লে উনি পড়েন আলহামদুলিল্লাহ, যেটা পড়েন উনি একটু আগাইয়া পড়েন। এভাবে পড়তে 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 এই ছোট্ট ছেলে 15-12 পর্যন্ত পড়ে ফেলছে মুখস্থ। ওস্তাদ সংবাদ পাঠালেন তার আম্মাকে সাক্ষাৎ করতে, আম্মা তো সংবাদ পেয়ে ভয়ে অস্থির, আমার এই 3 বাচ্চা কি বিয়াদুবে জানি করেছে আল্লাহ জানে, ভয়ে ভয়ে আসছেন, হুজুর আমার ছেলে কে বেয়াদবি করেছে? ওর ছেলে তো বেয়াদবি করেনি, আপনি আমার সাথে মজা করলেন কেন, ঠাট্টা করলেন কেন? আমি তো কোনো কথা বলিনি হুজুর, ছেলেকে দিয়ে গেছি আপনার হাতে মহব্বত শিখাইছি, কই মজা করলাম? আপনার ছেলে 15-12 হাফেজ আর আপনি আমার কাছে দিয়ে গেছেন আলিফ বা তার সা শেখানোর জন্য, এটা ঠাট্টা না? না হুজুর, আমি তো আরেকে পড়াই নাই, কোথাও পড়েও নাই, হাফেজ হয় কী করে? তো সে তো 15-12 মুখস্থ শুনাই দিয়েছে, কীভাবে হইল? তখন মা বলতেছেন হা হুজুর হইতে পারে, আমার এই ছেলে যখন আমার পেটে ছিল তাকে পেটে রেখে আমি 15-12 হেফজ করেছিলাম। মা এদিকে তারা রাগ করতো, পেটের বাচ্চা পেটে থেকে শুনত, শুনে শুনে মাও ছেলেও মায়ের সাথে 15-12 হাফেজ হয়ে যায়। তো মা যদি বাবা হয় সন্তানও বাবা হয়,
মা যদি ভালো না হয়, মন্দ হয়, সন্তান পেটে, মা টেলিভিশন নিয়ে ব্যস্ত, সিনেমা হল নিয়ে ব্যস্ত, মোবাইলে অশ্লীল ছবি নিয়ে ব্যস্ত, বেগানা পুরুষের সাথে আড্ডা দিতে ব্যস্ত, তাহলে এই মায়ের গর্বে ভালো সন্তানের আশা কীভাবে করবো? এই মা যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত, মায়ের সন্তানও মায়ের নাফরমানি করবে, এই মায়ের খেদমত করবে না, সুসন্তান হবে না, মাকে আগে ঠিক হওয়া লাগে। তো এরা মানব জাতির ফ্যাক্টরি, মানব জাতির মা, অতএব সম্মানের পাত্র। প্রথম যখন বাচ্চা পেটে আসে মায়ের কী অবস্থা হয় আমাদের জানা আছে। মায়ের তখন বমি, কারো বমি হয় না শুধু ভাব, এটা আরও কষ্ট, বমি হয়ে গেলে তো একটু আরাম পায়, কিন্তু হয় না সবসময় ভাব, খাওয়া দাওয়া করতে পারে না, গন্ধ লাগে, নাকের কাছে খাওয়া দাওয়া আনতে পারে না, এই সব কিছু নিয়ত সে সংসারে পাকশাক করছে, গড়গাড়ো দিয়েছে, বাকি আগের সন্তান লালন পালন সব কিছু করেছে, স্বামীর খেদমতো যথাসাধ্য করেছে, এক দুই দিন তো নয়, দীর্ঘ নয় মাস যাবতে কষ্ট সে বরণ করছে। সন্তান যখন বড় হয়ে গেছে, ভূমিষ্ঠ হওয়ার আগে ওজন কী পরিমাণ হবে? এমন একটি ওজনই কলসি যদি আপনার পেটে বেঁধে ঝাড়ু দিতে যান, হয়তো একটু টের পাবেন, এখন ঘর ঝাড়ু দিতে কেমন লাগে? মা তো আপনাকে পেটে নিয়ে আপনার আব্বার ঘর ঝাড়ু দিয়েছিল, কি কষ্ট মা ভোগ করছে দীর্ঘ নয় মাস যাবত। এত মা রুচি নেই, ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারে না, এরপরও মায়ের রক্ত চুষে ছেলে জীবন ধারণ করতেছে, আপনাকে দুর্বল বানায় ফেলতেছে পেটের শিশু। এই যে একটা কষ্ট, এই কষ্টটার ভাগ পুরুষ মোটেও পায় না, এটা পুরোপুরি সহ্য করে মা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নম্বর অধিকার দিয়েছেন মাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফে হাদিস বর্ণিত, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ক্বালা উম্মুকা, আমার উপর সবচেয়ে বেশি হক কার? তোমার মায়ের। কেন? এ প্রথম মাকে নয় মাস আমি কষ্ট দিয়েছি পেটে থাকা অবস্থায়। পালা সোম্মান পালা অম্মুকা, এরপরে দুই নম্বরের বেশি হক কার? তোমার মায়ের। কেন? সন্তান ভূমিষ্ঠ হওয়ার কষ্ট, এই কষ্টটা কেমন কষ্ট, কত মা বেহোশ হয়ে যায় আর কত মা সন্তান জন্ম নিতে দুনিয়া থেকে বিদায় দেয়। দীর্ঘ সময় বেহোশ থাকার পর হোশ আসছে, নিজের কষ্টের কথা ভাবে না, জিজ্ঞাসা করে না, প্রথম প্রশ্ন আমার সন্তানের কী অবস্থা? এই কষ্ট রক্তের লোপ্পট হয়ে গেছে মা, সন্তানকে তার তোলে তুলে দিলে সন্তানের চেহারা দেখে সব কষ্ট করেছে। এই কষ্ট পুরুষ কোনোদিন বুঝবে না। আল্লাহ পাক কোরআনে কষ্টে কথা উল্লেখ করেছেন, যতদিন পেটে ছিল তখনও মায়ের কষ্ট ছিল, যখন প্রসব করছে তখনও মায়ের কষ্ট ছিল। আল্লাহ যার কষ্টের কথা উল্লেখ করতেছেন কেমন কষ্ট হবে চিন্তা করুন। পুরুষের তো কোনোদিন প্রসব হয়নি, পুরুষ এটা বুঝবে না। তাই কোনো বুজুর্গ বলেছিলেন, আসুদা দিলা হালে দিলা জারোচে দানি, খোঁখা দিয়ে ওষাট জিগার কারোচে দানি, খোঁখা দিয়ে ওষাট জিগার কারোচে দানি, আয় ফাখ তপরওয়াজ কোনে বসার সর্বে দর্দে দিল মুরগান গিরে তারোচে দানি, দর্দে দিল মুরগান গিরে তারোচে দানি, আয় খাবি দব খেলোয়াদ গাহে বাপ মাশুকে রাজি, আসুডা দিলা রালে দিলা সারোচে দানি। যে আরামের গুমে গুমায় জেলখানার বন্দির কি দুর্দশা এ কি বুঝবে? যে পাখি শিকারের পিঞ্জরের ভিতরে বন্দি থাকে এ পাখির কি দুর্দশা কি কষ্ট, যে পাখি স্বাধীনভাবে উড়ে বেড়ায় এ কি বুঝবে? কোনোদিনও বুঝবে,
তো যার কখনো প্রসব বেদনা হয়নি, যে কী করে বুঝলে প্রসব বেদনাটা কেন, অল্প ব্যথায় কি না বেহুশ হয়, আর এখন তো মায়ের প্যাট কেটে তারপর সন্তানকে বের করা হয়, কেমন কল্পনাতীত একটা কথা। জাস্ত জিন্দা মায়ের তাজা প্যাট কেটে ফেলতেছে সন্তানের জন্য, প্যাট কেটে সন্তান বেরিয়ে আসে। এর দুই নম্বরে কষ্ট একমাত্র মা বহন করে, নারী জাতি বহন করে, পুরুষ তার ভাগ পায় না, তাই দুই নম্বরের হক নারীর। কালা সোম্মা মান কালা সোম্মা উম্মুকা, হুজুর তিন নম্বরে হক কা, তো তিন নম্বর হক তোমার মায়ের। কেন হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, তিন নম্বর হকের কারণ সামনের দুই বছর যাবৎ তোমাকে স্তনের দুধ পান করাইছে, এই কষ্টটা বাপ পায়নি মা পেয়েছে। তোর দুধ পান করাইতে কিসের কষ্ট? কষ্ট হলো দুধ স্তনে আসত করতে গিয়ে। শরহে বেকায়া নামক কিতাবে উল্লেখ আছে, শরহে বেকায়া নামক কিতাবে উল্লেখ আছে, মানুষ যখন খাবার ভক্ষণ করে খানা খায়, পেটে যাওয়ার পরে দুই ভাগে বিভক্ত হয়, যে ভাগ হকে জোয়ার কাজে লাগবে না, মলমূত্র হয়ে বেরিয়ে আসে, তাদের ভাগ ভিতরে থাকে, এটা রক্তে পরিণত হয়। এরপর এর রক্ত রক্তের ভাগটা আবার দুই ভাগে বিভক্ত হয়, এক ভাগ রগের ভিতরে ঢোকে এটা শক্তি হিসাবে ব্যবহার হয়, আর এক ভাগ গোষ্ঠের রেশার ভিতরে ঢোকে এটা গোষ্ঠী পরিণত হয়। আর যদি নারী হয় স্তনে দুধের প্রয়োজন পড়ে, তো যেই ভাগটা রগের ভিতরে ঢুকত শক্তি হিসাবে ব্যবহারের জন্য ওই ভাগটা আবার দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগ রগের ভিতরে থাকে শক্তি হিসাবে ব্যবহারের জন্য, আর এক ভাগ দুধে পরিণত হয়ে মায়ের স্তনে আসে, ওই দুধ চুষে দুধের শিশু জীবন ধারণ করে। এই জন্য পুরুষের তুলনায় নারীর দুর্বল, নারীর অর্ধেক শক্তি তো সন্তানেরা চুষে বের করে ফেলেছে। এই দুর্বলতার কষ্ট একমাত্র মা বহন করে, আব্বা তার বাদ পায় না। এরপরে যখন সন্তানের দাঁত ওঠে, দুধ পান করার সময় সন্তান তো বোঝে না, মাঝে মধ্যে কামড় মারে, মায়ের জীবন বেরিয়ে যাওয়ার দশা, এই কষ্টগুলো একমাত্র মা বুঝে, অন্যেরা বুঝবে না। তাই তিন নম্বরের হক হুজুর বললেন কার, তোমার মায়ের। চতুর্থ নম্বরে কালা সোম্মা মান কালা সোম্মা আবু, এর পরের নম্বরের হক কার, পরের নম্বর হক তোমার আব্বার, চতুর্থ নম্বরে আব্বা। কেন? তো মায়ের খাওয়া দাওয়া পড়া থাকা, তোমার খাওয়া দাওয়া পড়া থাকা লেখা পড়া আদর তরবিয়ত সব কিছুর ব্যবস্থা করেছে তোমার আব্বা, এখানে মায়ের তেমন অংশ নেই, এখানে অংশ আব্বার, তাই চতুর্থ নম্বর অধিকার তোমার আব্বার। তিনবার অধিকার ইসলাম নারীকে দিয়েছে, না বুঝার দরুন দাবি করে সমান অর্ধেক পুরুষকে দিয়ে দিতে চায়, তো তোমাদের তো অধিকার চারানা, আমাদের তো বারো আনা, আমাদের চারানা নিয়ে যাও, আটানা আটানা সমান হবে, এমন নির্বুদ্ধিতার পরিচয়, ওই যে বুদ্ধিশুদ্ধি কম, এর উপর আবার পশ্চিমা বিশ্বের বাতাস, পশ্চিমা বিশ্বের গন্ধার দুর্গন্ধময় বাতাস এটা এসে আমাদের রুচি নষ্ট করে দিয়েছে, তাই এখন সমান অধিকারের দাবি করে। কিন্তু দাবি অধিকারের আর চালাক পুরুষেরা দায়িত্ব দিয়ে দিয়ে বিদায় করতেছে, খুব খুশি অধিকার পেয়ে গেছি, আসলে অধিকার মোটো পায়নি, আছে অধিকার হরণ হয়ে গেছে, পেয়েছে কিছু দায়িত্ব। কিন্তু নারীর এই মর্যাদা রক্ষা করতে হলে নারীকে পর্দা পালন করা অপরিহার্য, যদি নারী পর্দা লঙ্ঘন করে এই মর্যাদা নারী কর্ষিন কালেও পাবে না। কারণ আপনারা দেখবেন যত ভালো ভালো বস্তু দুনিয়াতে আছে, যত দামি দামি বস্তু দুনিয়াতে আছে, প্রায় সবগুলো পর্দার আড়ালে থাকে। দুর্গ রাখা হয় সদ মে সর্ক রাখা কান মে জব নিকালা হয় ওহাঁ সে দরবদর হয় রাখিয়া এক কোপি সাখর মে সঙ্গ দিল রাতার মে এক কোজর গর মে লেকর নজরে আতিশ দাকিয়া এক কোজর গর মে লেকর নজরে আতিশ দাকিয়া
তা দেখো স্বর্ণ মাটির নিচে ক্ষণের ভিতরে লুকিয়ে থাকে, স্বর্ণ ক্ষণিতে থাকা অবস্থায় আমরা দেখি সে পর্দার আড়ালে। যখন পর্দা ছেড়ে বেরিয়ে আসে এখন আর স্বর্ণের পর্দা নেই, এখন কপালে কি একবার স্বর্ণকারের আগুনের ভাটিতে, এরপর আবার হাতুড়ির পিটুনি, স্বর্ণ দিয়ে অলঙ্কার কি আগুনে জ্বালানো ছাড়া বানানো যাবে? যাবে না। পিটুনি খাওয়া ছাড়া অলঙ্কার হবে? হবে না। এখন একবার আগুনে একবার হাতুড়ির বাড়ি, কেন এই দশা? তো পর্দা লঙ্ঘন করছ এই সাজা। এক কোপি সাথে সঙ্গ দিলে আত্মা বনে, এক কোষর গর্ণে লেখর নসরে আতিস দাঁতিয়া। মুক্তা দামি বস্তু থাকে কই? সাগরের তো পর্দার আড়ালে। এরপরে জিনুকে সিনার ভিতরে আরেক পর্দার আড়ালে। যখন বেরিয়ে আসছে পর্দা ছেড়ে, এখন যে ধরনের ছোট বড় বানানোর দরকার, এটাকে পিষে পাউডার বানাইয়ে কেমিক্যাল মিক্স করে তারপরে ওরকম বানায়। এখন তার কপালে এই পিছনি, কেন তো পর্দা লঙ্ঘন করেছে এই জিনিস? প্রত্যেক বস্তু নাগালের বাইরে, যে সমস্ত দামি বস্তু পর্দার আড়ালে নাগালের বাইরে। আমাদের দেহের মধ্যে সবচেয়ে দামি হলো আমাদের মগজ, মাথার ভিতরে দেখা যায় পর্দার আড়ালে। কত পর্দা? এক তো চুল, চুলের পর্দা, এরপরে চামড়ার পর্দা, এরপরে হাড়ের পর্দা, এরপরে আরেকটি পাতলা আবরণ আছে, তারপরে মগজ, এত পর্দার ভিতরে। তা পর্দাটা কত মজবুত, ওয়ালের পর্দা, সহজে সেখানে কিছু পৌঁছতে পারে না। কেন? তো তোমার দেহের সবচেয়ে দামি অঙ্গ মগজ পর্দার আড়ালে রাখতে হবে। দুই নম্বর দামি হলো হাত, আমাদের তলব কোথায়? সিনের ভিতরে। কত পর্দা? উপরে এক পাতলা চামড়া, নিচে আরেক মোটা চামড়া, এরপরে গোস্ত, তারপরে হাট, এরপরে আরেক আবরণ, তারপরে ভিতরে হাট। চারটা পর্দার ভিতরে আল্লাহ হেফাজত করছেন, কেন? এটা দামি অঙ্গ। তিন নম্বর দামি রক্ত, রক্ত শূন্য হয়ে গেলে আমরা বাঁচব না। রক্ত কি দেখা যায়? রক্ত তো দেহের ভিতরে পর্দার আড়াল, দামি বস্তু পর্দার আড়াল। যত দামি বস্তু দেখবেন প্রায় সবগুলো আল্লাহ পাক পর্দার আড়ালে রাখার ব্যবস্থা করেছেন। আর নারীর দাম এত কমে গেছে, যেটা সবচেয়ে দামি ছিল, কিন্তু আশরাফুল মাখলুকাত মানুষ তাদের কারখানার নারী জাতি, এদেরকে পর্দা ছেড়ে দিবে তোমার রুচি কোথায় বেজে নিয়ে গেছে? আমরা দামি বস্তু মনে করি টাকা, 500 টাকা, 1000 টাকার নোট দামি, এই টাকাগুলো যেখানে ছাপে টাকসাল দেখেছেন কোথায় ছাপে জানতে পারছেন? তো আমাদের গাজীপুরে টাকসাল, আমার ওয়াজ মাহফিল গেলাম, খুব আদর আপ্যায়ন, খাওয়া দাওয়া, যে একটু আমাকে দেখা হুজুর চলেন, আমি তো খুশি, টাকা কীভাবে ছাপে দেখব? এদিক সেদিক দেখা টেকা ফিরে নিয়ে আসতে চো, টাকা পয়সা হেঁটে দেখাবেন না আসলটা? তো হুজুর এটা আমরাও দেখতে পারবো না, ওইটা আমরাও পারবো না, আপনাকে দেখাবো করতে, আসল জিনিস দেখায় না। তো টাকার দামি বস্তু যেখানে ছাপে টাকার কারখানা, এটা সবাই দেখতে পায় না, দামি বস্তুর কারখানা। মানুষ টাকা থেকে কম দামি, যে মানুষের কারখানার নারী কেন সবাই দেখবে? এটাকে যুক্তিতে ধরে না। এই নারীর সাজসজ্জা আপনি দিবেন, আপনার স্ত্রীর খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনি করবেন, কাপড়চোর ব্যবস্থা আপনি করবেন, ওষুধপত্রের ব্যবস্থা আপনি করবেন, রং তামাশা দেখে মজা নেবে আরেকজন, আপনার রুচি বাধা দেয় না? সে সব খরচ আমার, তামাশা আরেকজনের। দেখবেন বিভিন্ন মাজার কীভাবে সাজায় রাখছে না, মাজারগুলো সাজাইছে, মানুষ যায় চোখ জুড়ায় মাজার দেখে। এমনকি এক মাজার দেখাতে একজনে বলতেছে, আমি নাস্ত, আমি নাস্ত, আমি নাস, উপরে যেন ফেরদাউস বানায় রাখছে, এত সাজসজ্জা মাজার আছে। কিন্তু এই খরচগুলো করছে কে? মাজারওয়ালা নিজে? না, বাক্সটা জুড়ে রাখছে সামনে, তো তোমরা দেখে সব জুড়েবা, ফসা দিয়ে যাইবা, সেই ফসা দিয়ে সাজসজ্জার ব্যবস্থা করো। তা আপনার চোখ জুড়ায়, আপনার ফসা দিয়ে মাজার সাজায়, ও নিজের পয়সা নয়, উল্টারও নিজে খাইয়া ফ্যাট বাসায়, ফসা সব আপনার। তো মাদারওয়ালা সাধারণত মূর্খ হয়, সে কথা বোঝে, চোখ জুড়াবে তোমার, খরচ আমি কেন করবো, খরচও হবে তোমার, মধ্যখানে আমারও পেট ফালবে তোমার পয়সা নিয়ে,
আপনার স্ত্রী সাজাবেন আপনি, খরচ করবেন আপনি, আর মজা নেবে আরেকজন, আপনার এই যুক্তিতে ধরে না এটা? হ্যাঁ, যদি আপনি তার গলায় একটা বাক্সের ঝুলিয়ে দিতেন মাজারের মতো, যারা তামাশা দেখবে দুই টাকা দিবে, এই তামাশা তুমি দেখবে সব জুড়াইবা, সাথে আমারও ফেট থাকবে, তাই না যুক্তির কথা? এটা কোথায় রুচি চলে গেল? অমুসলিম হইতে এক কথা, মুসলমান হয়ে এ রুচি কোথায় বিদায় নিয়ে গেছে? দিনই শিক্ষা, কোরআনই শিক্ষা না থাকার দরুন আজ আমাদের এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।